গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই ভালো আছে, আমি ভালো আছি। এখানে দুজনেই এখন রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন একটু আমরা ঘুরতে বেরোচ্ছি। কোথায় যাবো চলো দেখতে থাকো, কোথায় যাবো এখন কোনো ঠিক করিনি। ও বলছে মুন্সিরহাট, আমি বলছি ডোমজুর, দেখা যাক কোথায় যাওয়া যায়। আমরা আজকে যে যাত্রাপথের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, আমাদের হয়তো আজকে সেখানে যাওয়াই হবে না। কেন বলো তো, আজকে কিছুক্ষণ ছাড়া ছাড়াই বৃষ্টি হচ্ছে, একটু করে যাচ্ছি গাড়ি থামিয়ে দিতে হচ্ছে, কোথাও খুঁজতে হচ্ছে আমাদের একটা আশ্রয়। এই দিকটা তো এলে কোথাও দাঁড়ানোই দায় হয়ে যায়, কারণ কোথায় দাঁড়াবে দিকটা সবই দেখো ফাঁকা, দুদিকে গাছপালায় ভর্তি আর মাঝখান দিয়ে চলেছে একটা রাস্তা, যে রাস্তাটা এমনি সময় যেতে যতটা ভালো লাগে এই বৃষ্টির দিনে এলে বড় ভয় করে। আকাশটা কিনা মেঘ করে আছে দেখো, একদম যেন এক্ষুনি বৃষ্টি নামলো বলে। পুরো রাস্তাটাই ফাঁকা ফাঁকা, গাড়ি আসা যাওয়া করছে, লোকজন মোটামুটি আছে, বাইক নিয়েই বেশি সব যাতায়াত করছে বা যে যার গাড়িতে যাতায়াত করছে, হেঁটে খুব কম মাত্রই মানুষ যাচ্ছে। তো এদিকে এটা জলার দিকের রাস্তা, সেই জন্য আর কি এখানে বৃষ্টি এলে কোথায় দাঁড়াবো সেটাই এখন দুজনে মিলে বলছি। যে দেখো ওই দিকটা তাকিয়ে দেখো, এত জোরে মানে বৃষ্টি নামবে, এত মেঘ করেছে বলার মতো। অনেকদিন কোথাও বেরোনোও হয়নি, তাই ভাবলাম আজকে একটু মুন্সিরহাট বা ডোমজুরের দিকে ঘুরতে যাব। কিন্তু ডোমজুরে যেতাম, ডোমজুরের রাস্তাটা শেষ হওয়ার পরেই আমরা যে ইস্কন মন্দির বা নীলাঞ্জনা পার্কের দিকে বাঁ দিকে রাস্তাটা যেতাম, সেই রাস্তাটাতে না এত ভীষণ কাদা হয়, মাটির রাস্তা তো এখনও, তো সেই জন্য আজকে আর মনে হলো না যে ওই দিকে যাই। আর চৌড়া বেরো বাইক চালাতে একটু অসুবিধা হয় কাদার মধ্যে, আর দুজনেই কাদার মধ্যে যেতে পছন্দ করি না খুব একটা, সেই জন্য এখন ফাঁকা জায়গা থেকে এখন এক জায়গায় নেমে পড়েছি। আজকে আর বেশি দূর যাওয়া হলো না, এখানেই দাঁড়াতে হলো, কারণ এত মেঘ করেছে এক্ষুনি আমাদেরকে উল্টো দিকে হাঁটা দিতে হবে, নয়তো আমরা পুরোটা যেতেও পারবো না আর বৃষ্টিতে ভিজে যাব। এরপর আর জলায় কোথাও দাঁড়াবার জায়গাও নেই। এখানে এখন সৌরভ ভাবছে যে কী করা যায়, এইদিকে পুরো ফাঁকা ধান জমি, আর এখানে একটা চায়ের দোকানে এখন বিকেলবেলা একটুখানি চা বিস্কুট খাচ্ছি। এরকম রাস্তার ধারে দাঁড়িয়ে চা খেতে আমার ভারী ভালো লাগে, এরকম মাটির ভাঁড়ে করে চাটা যখন দেয় তখন চাটা মুখে দেওয়ার সাথে সাথেই মনটা কেন জানি না আরও ভালো হয়ে যায়। এখন বাড়ি চলে এলাম, বাড়ি এসে চাটা খেলাম, আবার চা খেলাম, বাইরে তো খেয়ে এসেছিলাম কিন্তু তারপর বাড়ি এসে আবার একটুখানি চা খেলাম। আর আজকে যাওয়া হলো না মুন্সিরহাট, মানে লোকনাথ বাবার মন্দিরে, অনেক দিনের ইচ্ছা ছিল যাবো, অনেক দিন আগে গিয়েছিলাম, মানে মোটামুটি এক বছর তো আগে গিয়েই ছিলাম, গরমকালে আগের বছরে গিয়েছিলাম, সেই জন্য ভেবেছিলাম যে এবছরে যাই, কিন্তু এমনই আকাশের অবস্থা, একটুখানি করে যাচ্ছে একটু করে বৃষ্টি আসছে, যেখানে মেঘ সেখানেই বৃষ্টি হচ্ছে। তারপর যখন আবার ফিরছি কিছুক্ষণ আকাশটা ধরন করেছিল, তারপর বাড়ি আসার পর আবার বৃষ্টি আরম্ভ হলো, তো যাইনি আজকে, ভালোই হয়েছে, পরে আর একদিন বেরোবো যাবো, ঠিক আছে দেখতে থাকো। আজকে মায়ের এখানে এসেছি, আমি এসেছি, দিদিও এসছে, মাসি এসছে, সবাই মিলে আজকে মায়ের এখানে রয়েছি। এখন উপরে এলাম, লুচি হয়েছে আজকে, লুচিটা ভাজা হলো এই মাত্র, গরম গরম লুচি নিয়ে এসছি, এখন লুচি খাবো। এসিটা চালিয়ে নিই, হাঁপাচ্ছি এই মাত্র, নিচে একটুখানি লুচিগুলো বেলে দিচ্ছিলাম, সেই জন্য কটা লুচি বেলে সেগুলো নিয়ে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে হাঁপিয়ে গেছি, গরমও হচ্ছে দেখেই বুঝতে পারছি, এগুলো পুরো ঘাম দিয়েছে। তো রাতে বাড়ি চলে যাবো, মাসি থাকবে, দিদিও বাড়ি চলে যাবো, আমিও বাড়ি চলে যাবো, আবার হয়তো কালকে আসতেও পারি, কাছাকাছি এটাই একটা সুবিধা। একদিকে তো শুনলে লুচি হয়েছে, অপরদিকে হয়েছে আজকে বানানো হচ্ছে আলু দিয়ে ডিম দিয়ে বিরিয়ানি। মাংস যেহেতু এই দুদিন আগেই হয়েছে, এখন আর মাংস দিয়ে বিরিয়ানিটা আজকে বানালাম না, মানে দুদিন আগে মাংসও হয়েছে, তার দুদিন আগে চিকেন বিরিয়ানিও বানিয়েছিলাম, এর আগেও আমার চ্যানেলে চিকেন বিরিয়ানির রেসিপি দেওয়া আছে। আমি আজকে আলু ডিম বিরিয়ানিটা কীভাবে বানালাম সেটাই শেয়ার করব তোমাদের সাথে। মোটামুটি সব রান্নাই আমার হয়ে গেছে, এখন এবারে লেয়ারটাই বাকি, তো ঘরেরই যেরকম নর্মাল চাল হয় সেরকম দিয়েই করছি, আজকে বিরিয়ানির চাল দিয়েও করছি না, জাস্ট মানে এমনি ইচ্ছা করলো যে আলু দিয়ে ডিম দিয়েই বিরিয়ানিটা করি। তো এখানে এখন বেরেস্তা দিয়ে দিচ্ছি, লেয়ার করাও হয়ে গেছে, আলু দিয়ে ডিম দিয়ে নর্মালি আলুটাকে ভেজে পেঁয়াজ দিয়ে আদা রসুন তারপর লবঙ্গ এলাচ দারুচিনি লঙ্কা হলুদ যেরকম নর্মালি আলুর দম হয় সেরকম স্টাইলেরই একটু করেছি, আর ভাতটাও সাদা তেল দিয়ে তারপর তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে আর জলে নুন দিয়ে
যেরকম ভাত হয় সেরকমই হয়ে যায়, এই যে ডিমগুলো যে যার পাতে ছাড়িয়ে নেবে। বিরিয়ানিটা খেতে দারুণ হয়েছিল। তারপর আমি সৌরভের সাথে বাড়ি চলে এলাম, ওরও খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে, বাড়ি চলে এসেছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট, টাটা।